সরকারি গাড়ি ব্যবহার করে বগুড়া এক আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে আদালতে হাজিরা দিয়েছেন বরিশাল মহানগর পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলন। তার দুজন সম্পর্কে স্বামী স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে বগুড়া এক আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা এবং দায়রা জজ শাহনাজ পারভীনের আদালতে হাজির হয়ে অভিযোগের লিখিত ব্যাখ্যা দেন অতিরিদত ডিআইজি। এ সময় সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, এছাড়া গণমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত খবরকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন তিনি। এছাড়া বিধি বহির্ভূতভাবে নির্বাচনে প্রচারণে অংশ নেয় অতিরিক্ত ডিআইজি হামিদুলকে বরখাস্ত করা হয়েছে। যে চার্জ আমার বিরুদ্ধে মিথ্যা বানার করছে উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানি করে এবং আপনারা যা করছেন এটাও মনে আমার মনে হচ্ছে অতিরঞ্জিত আর কি। ঠিক আছে, আগে অথেন্টিকেশন যাচাই করা উচিত।